আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ইগল মাইনিং নেটওয়ার্কের নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো। খুবই ম্যাসিভ একটা আপডেট, এটা অবশ্যই কোনোভাবে মিস করা যাবে না। যারা ইগল কয়েনটি মাইনিং করছেন তারা অবশ্যই একটা বেটার কাজ করছেন, যারা করছেন না তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে শুরু করে দেবেন। তো আমি আজকে সরাসরি বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি তাদের আপডেটটা নিয়ে। তো আপডেটের জন্য তাদের একটু অফিসের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে যেতে হবে। আমরা একটু চলে যাচ্ছি ইগল নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট চ্যানেলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের মূলত আজকে লেটেস্ট আপডেট, কিছুক্ষণ আগে আপডেটটা করা হয়েছে। সো আমি দেখা মাত্র বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও মেক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বিষয় রয়েছে, বিষয়গুলো দেখি আমি একটু আপনাদেরকে একটু ব্রিফলি ডিসক্রাইব করতে চাই। সেটা হচ্ছে যে মার্চ 31 মূলত আজকে তারা এটা লঞ্চ করেছে, দ্য ক্যাটাপুল্ট প্রোটোকল, অর্থাৎ ইগল নেটওয়ার্কসের নতুন একটা প্রোটোকল তারা চালু করেছে, যেটার মাধ্যমে নতুন করে একটা অ্যাপের মাধ্যমে ইগল কিন্তু মাইনিং করা যাবে। এবং এটাতে মাইনিং করলে বেশ কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যারা ইগল মাইনিং আগে থেকে করছেন তারা নতুন করে শুধুমাত্র ইগল কুড মাইনিং অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যারা ইগল মাইনিং আগে করেননি তারা একসঙ্গে দুটা মাইনিংয়েই রান করে দেবেন, কোনোভাবেই মিস করবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজটা রয়েছে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। তার আগে বলে রাখি যে ইগল মাইনিংয়ের জন্য যে ইগল নেটওয়ার্ক মাইনিং সেটার অ্যাপের ডাউনলোড লিঙ্ক এবং রেফারেল কোড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং পাশাপাশি ইগল কুন মাইনিং অ্যাপের অ্যাপ ডাউনলোড লিঙ্ক এবং রেফারেল কোড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে দেখে অবশ্যই আপনারা নতুন যারা তারা অবশ্যই দুটো অ্যাপ একবারে রান করে ফেলবেন। সো আমি আজকে মেসেজটায় চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাইনিং ক্যাটাপুল্ট প্রোটোকল ইগল কয়েন পার্টনার টোকেন, এটা মূলত একটা ইগল ব্লক চেইনের একটা পার্টনার টোকেন হিসেবে ইগল ক্যাটাপুল্ট প্রোটোকল হিসেবে তারা চালু করতে যাচ্ছে। সো এখানে অ্যাকুমুলেশন দেওয়া আছে, দেখেন দ্য মোর ইউ মাইন দ্য মোর ইউ উইথড্র, ইনক্রিজ ইউর মাইনিং রেট টু আর্ন মোর ক্যাটাপুল্ট প্রোটোকল। সো ক্যাটাপুল্ট প্রোটোকলটা মূলত ইগোলের একটা, আরেকটা হচ্ছে আপনার ইগোল ব্লকচেইনের একটা সিস্টার কয়েন বলা যেতে পারে। তো এটা হচ্ছে ইগল প্রোটোকলের মাধ্যমে বা ইগল ব্লকচেইনের মাধ্যমে মূলত তারা লঞ্চ করবে। সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু মাইন মোর নামে কয়েকটা অপশন রয়েছে, এখানে আমরা একটু আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে শেয়ার ইগল কুড মাইনার টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইউজিং ইউর রেফার কোড, অর্থাৎ আপনি এটা অ্যাকাউন্ট করার পর আপনি চেষ্টা করবেন দু চারজনেরকে এটা মাইনিংটা রান করে দেওয়ার জন্য। আর এখন একটা বিষয় হলো কি, একটা পরিবারের সবার মধ্যেই সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন থাকে, চেষ্টা করবেন যে আপনাদের ফ্যামিলিতে যে ফোনগুলো আছে সব ফোনেই এই কুড মাইনিং অ্যাপগুলো ডাউনলোড করে দেওয়ার জন্য, তাহলে আপনারা সবাই সমন্বয় করে একটা আর্নিং করতে পারবেন। সো ফ্রেন্ডস এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তারা কোনোভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না, কারণ হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে একটা সুন্দর একটা ইনকামের সোর্স আপনাদেরকে দেখিয়ে দেওয়া, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে একটা আর্নিং করতে পারবেন। অর্থাৎ ফোনে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সময় না দিয়ে আপনারা পাশাপাশি যদি এই মাইনিংগুলোতে একটু সময় দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা আর্নিংয়ের সুযোগ তৈরি হয়ে যাবে। সো ফ্রেন্ডস নেক্সট পয়েন্টটাতে বলা হচ্ছে যে অ্যাক্টিভ 24 আওয়ার্স মাইনিং সেশন অন টাইম, অর্থাৎ প্রত্যেক 12 ঘন্টা পর ইগল কুড মাইনিং অ্যাপটাকে আপনার সচল করতে হবে। দেন বলেছে রিমাইন্ড ইউর মাইনিং টিমমেটস টু রিয়াক্টিভ 12 আওয়ার সেশন, পাশাপাশি আপনার রেফারেল যারা রয়েছে তাদেরকে আপনি এখান থেকে নোটিফাই করতে পারবেন যে তাদের মাইনিংটা যেন সবসময় সচল থাকে। দেন বলা হচ্ছে যে ইউজ দ্য ফসিট হুইল কন্টেস্ট, এখানে একটা ফসিট হুইল কন্টেস্ট রয়েছে সেটা আমি আপনাকে অ্যাপে গিয়ে দেখিয়ে দিব। দেন বলেছে পাওয়ার আপ বাই ইগল অন বাল্ক অ্যান্ড উইথড্র অ্যাজ ক্যাটাপুল টোকেন। সো আমরা এখানে হয়তো বা অনেকেই এটা বাল্ক ক্রয় করে আমরা মাইনিং পাওয়ার ইনক্রিজ করতে পারবো না, কারণ আমাদের অনেকেরই ক্রেডিট কার্ড নাই, ক্রেডিট কার্ড থাকলে হয়তো এটা করা যেত। সো ফ্রেন্ডস নেক্সট বলেছে হোয়াট ইজ ক্যাটাপুল প্রোটোকল, সো এখানে ক্যাটাপুল প্রোটোকল ইজ এ ক্রস চেইন ব্রিজ দ্য enables blockchain to blockchain communications, one of the first partner token deployed on EgonCoin blockchain. So friends, এটা মূলত হচ্ছে আমরা জানি যে পাই নেটওয়ার্ক এবং পাই ব্রিজ নামে একটা অ্যাপের সমন্বয়ে কিন্তু তারা একটা ব্রিজ নেটওয়ার্ক তৈরি করেছে, অর্থাৎ ব্লকচেন টু ব্লকচেন কাজ করার জন্য। তো ইগোলও ঠিক একই রকমভাবে কিন্তু ইগোলের সঙ্গে ক্যাটাপুল প্রোটোকলটা একটা ব্রিজ নেটওয়ার্ক তৈরি করেছে। সো ফ্রেন্ডস নেক্সট বলেছে টপ 250 ক্যাটাপুল হোল্ডার্স, তো স্পেশাল বেনিফিটস NFTs অ্যান্ড ক্যাটাপুল দ্য প্রিভিলাইজড অ্যাক্সেস টু দিস ফার্স্ট 250 টপ হোল্ডার্স। তো যারা মূলত এইখানে আপনার ইগল ক্যাটাপুল টোকেন হোল্ডারদের মধ্যে টপ 250 থাকবে তারা মূলত এই ফ্যাসিলিটিসটা পাবে। সো ফ্রেন্ডস নেক্সট বলেছে উইথড্র বোথ অ্যাপস, অর্থাৎ এখানে আপনার ইগল মাইনিং নেটওয়ার্ক এবং হচ্ছে ইগল ক্যাটাপুল প্রোটোকল বা ইগল কুড মাইনিং দুটো অ্যাপ থেকেই মূলত এই টোকেন উইথড্র করা যাবে। সেটা করা যাবে হচ্ছে ফোর্থ কোয়ার্টার বলতে আমাদের 2023 সালের শেষ দিকে গিয়ে। সো ফ্রেন্ডস নেক্সট এখানে বলেছে ইগল মাইনিং নেটওয়ার্ক ওয়ান ইগল ইজ ইকাল টু উগাল ওয়ান ইগল ইনু, দেন বলেছে ইগল কুড মাইনার ওয়ান ইগল ইজ ইকাল টু ওয়ান ক্যাটাপুল্ট। সো ফ্রেন্ডস এটাই মূলত হচ্ছে ব্যাপার, এখন আমাদের অ্যাপটাতে সরাসরি ডাউনলোড করে আমরা নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করেছি, আমি সেটা আপনাকে কীভাবে সাইন আপ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো আপনারা যে দেখতে পাচ্ছেন ইগল ইগল কুড মাইনার, সো এটা হচ্ছে ইগল কুড মাইনার অ্যাপ। সো আমরা কুড মাইনার অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের যে প্রোগ্রামটা রয়েছে অলমোস্ট ইগল মাইনিংয়ের মতোই। সো এটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, এটা অ্যাপটা ওপেন করার পর আপনাকে যে আপনার নাম দিতে হবে, আপনার নামটা অবশ্যই আপনি আপনার আইডি কার্ড অনুসারে নামটা ব্যবহার করবেন। এরপরে আপনার এখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেওয়ার পরে আপনার হচ্ছে মেইলটা যখন সাইন আপ করবেন তখন আপনার মেইলে একটা ওটিপি চলে যাবে, আপনি ওটিপিটা অবশ্যই ইনপুট করবেন। ওটিপিটা ইনপুট করার পরে আপনি এখানে ইন্টারফেসটা পাবেন। ইন্টারফেসটা পাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে 10টা ইগল টোকেন কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি আপনার এখানে মাইনারটা রান করতে হবে প্রত্যেক 12 ঘন্টা পর পর। এইভাবেই দেখতে পাচ্ছেন যে ইগোরে আমাদের 24 ঘন্টা পর মাইনার রান করতে হয়, এখানে কিন্তু আপনি 12 ঘন্টা পরে মাইনারটা রান করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে মূলত প্রসেস। নেক্সট এখানে একটা ফসিট হুইল নামে একটা অপশন রয়েছে, আমি একটু দেখিয়ে দিতে চাই যে ফসিট হুইল অপশনটা, এই যে এটা হচ্ছে ফসিট হুইল অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা যদি ফসিট হুইলে ক্লিক করি, একটা স্পেন হুইল এখানে আসতেছে। সো এই স্পেন হুইলটাতে আমরা যদি ক্লিক করি, স্পেনে ক্লিক করি, দেখেন ভিউজ দ্যাট টু রিসিভ ইগল কয়েন, অর্থাৎ আপনি এখানে একটা এটা ফসিটে ক্লিক করার পর আপনার একটা বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটা ভিউ করার পর আপনি এখানে একটা চাকাটা ঘুরবে, ঘোরার পর আপনি 1 থেকে 10টা পর্যন্ত ইগল টোকেন আপনি পেয়ে যেতে পারেন। সো এটা যখন আপনার অবসর থাকবে তখন ট্রাই করবেন, অন্যথা ব্যস্ততার সময় এটা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। সো ফ্রেন্ডস, এখানে তাদের যে আর্নিং হিস্টোরিটা রয়েছে দেখতে পাচ্ছেন, টোটাল হচ্ছে জয়েন রিসিভ রিওয়ার্ড 10 ইগল টোকেন আমরা এখানে পেয়ে গেলাম, এবং মাইনিং রেট কিন্তু পার আওয়ার দেখতে পাচ্ছেন যে 0.2, অর্থাৎ 0.2 পার আওয়ার ইগল টোকেন এখানে আমাদের মাইনিং হবে। তো এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস। আর ইগোলের কিন্তু আপনার একটা ব্লকচেইন নেটিভ টোকেন, সুতরাং ইগোল কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। তো এখানে হয়তো বা ইগল কয়েন টোকেনের দাম খুব বেশি একটা হবে না, 10-15-20 সেন্ট-30 সেন্টও যদি হয় তারপরেও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব। তো এটা হচ্ছে ইগোলের কুড মাইনিং অ্যাপ। আমি একটু ইগোলের মেইন অ্যাপটাতে চলে যেতে চাই। যারা মেইন অ্যাপে মাইনিং করছেন তারা তো করছেনই, যারা করছেন না তাদের জন্য মূলত এটা দেখানো। তো এটা হচ্ছে ইগল মাইনিংয়ের মূল অ্যাপ, এই দেখতে পাচ্ছেন ইগল মাইনিং নেটওয়ার্ক। সো এটা কিন্তু আমি ফ্রেন্ডস অনেক দিন থেকেই করছি। আমার অলরেডি দেখেন 13,292 টোকেন হয়ে গেছে, আমার রেফারেলিং থেকে জয়েন করেছে অলমোস্ট 300 জনের মতো। তো এটা মাইনিং চলছে, এটা কিন্তু প্রত্যেক 12-24 ঘন্টা পরপর মাইনিংটা রান করতে হয়। সো এটা নেক্সট টাইম কিন্তু আপনি এখানে হচ্ছে 24 ঘন্টা পরপর মাইনিংটা রান করবেন, পাশাপাশি এখানে শেয়ার পারলে 2-4টা রেফার করাবেন, সেটা আপনার মাইনিংয়ের জন্য ইনক্রিজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইগল কয়েন ব্লকচেইন ক্যাপাবল টু প্রসেসিং 100K টোকেন ট্রান্সফার পার সেকেন্ড সুপার ফাস্ট অ্যান্ড রিলায়েবল। সো ফ্রেন্ডস, এখানে আপনার মূলত আপনার হচ্ছে ইগলটা একটা, যেহেতু তাদের একটা ব্লকচেইন প্রজেক্ট, সো ব্লকচেইন প্রজেক্টের মাধ্যমে তারা মূলত হচ্ছে নিজস্ব ব্লকচেইনের মাধ্যমে টোকেনটা লঞ্চ করতে যাচ্ছে, সুতরাং তাদের নেটিভ টোকেনগুলোর কিন্তু ভ্যালু সবসময় বেশি হয়ে থাকে, এবং প্রাথমিকভাবে বেশি না হলেও খুব দ্রুত সময়ের মধ্যে এটা কিন্তু ইনক্রিজ করে। সো ফ্রেন্ডস, এটা অবশ্যই মাইনিংটা কন্টিনিউ করবেন, কোনোভাবেই মিস করবেন না। যারা নতুন, আমি আবারও বলছি, তারা একসঙ্গে দুটো মাইনিং শুরু করে দেবেন। যারা আগে থেকে ইগল মাইনিংটা করছেন তারা ইগল কুড মাইনিং অ্যাপটা ডাউনলোড করে মাইনিং শুরু করে দেবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।